আচ্ছা, আজকে ইস্ট বেঙ্গল কি হেরে যাওয়ার মতো ফুটবল খেলেছে বা পয়েন্ট লস করার মতো ফুটবল খেলেছে? যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো আজকের ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের জেতা ম্যাচ ছিল। আজকের ম্যাচটা থেকে কিন্তু তারা 3 পয়েন্ট পেতেই পারত। কিছু ভুল ভ্রান্তির কারণে কিন্তু আজকের ম্যাচটা তাদেরকে হারতে হয়েছে। প্রথমেই আমি বলি রেফারিং নিয়ে কিছু কথা। আজকে বেঙ্গালুরু এফসির মিডফিল্ডার রোহিত কুমার যে ট্যাকেলগুলো করছিলেন তার কিন্তু হলুদ কার্ড দেখার কথা, কিন্তু তাকে কিন্তু রেফারি ফার্স্ট হাফে কোনো কার্ডই দেখালেন না। এরকম বেঙ্গালুরু এফসির যে রাফ ট্যাকেল বা ফাউলগুলো করছিল সেখান থেকে কিন্তু তাদের কার্ড দেখার কথা ছিল, কিন্তু রেফারি কিন্তু সেটা করলেন না। উল্টে ইস্ট বেঙ্গলকে কিন্তু অনেকগুলো ন্যায্য সিদ্ধান্ত থেকে বঞ্চিত করা হয়েছে। যেমন সেকেন্ড হাফে একটা বল হ্যান্ডবল ছিল, বেঙ্গালুরু এফসির প্লেয়ারের হাতে লাগে বলটা, কিন্তু সেটা কিন্তু হ্যান্ডবল দেওয়া হয়নি। তো রেফারিং নিয়ে আইএসএলে বরাবরই একটা চর্চা চলে, বহু বছর ধরে চলে আসছে, সবাই একই কথাই বলে, কিন্তু কোনো চেঞ্জেস কিন্তু সে অর্থে দেখা যায় না। আর এই ডিসিশনগুলোর ফলে কি হয়, একটা টিমকে সাফার করতে হয়, যার ফলে তাদের মোরালটা অনেক সময় কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। তবে পেনাল্টিটার ক্ষেত্রে দ্বিমত থাকলেও আমার কাছে মনে হয়েছে ওটা কিন্তু নিশ্চিত পেনাল্টি, এবং সুনীল ছেত্রী এক কথায় ওটাকে আদায় করে নিয়েছেন। এই জন্যই হয়তো সুনীল ছেত্রী স্পেশাল, এই জন্যই হয়তো তাকে ক্যাপ্টেন লিডার লেজেন্ড বলা হয়। অন্তত আমার কাছে কিন্তু ওইটা জেনুইন পেনাল্টি ছিল। এখন এই বিষয়টা সম্পর্কে তোমরা আমার সাথে একমত হতে পারো, দ্বিমত হতে পারো, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমরা দ্বিমত কিনা ওই পেনাল্টিটা নিয়ে। এবার আসি যদি আমি ডিফেন্সের কথায়, ইস্ট বেঙ্গলের ডিফেন্সে আজকে কিন্তু মন্দার রাও দেশাই এবং নিশু কুমার দুজনকে একদম অফ কালার লেগেছে। আমার মনে হয় মন্দার রাও দেশাইয়ের জায়গায় যদি রাকিব আজকে খেলতো তাহলে হয়তো আরেকটা বেটার হতো। ডিফেন্সটাকে নিয়ে কিন্তু ভাবতে হবে কোচ কার্লাস কোয়াদ্রাতকে। ডিফেন্সটা কিন্তু বেশ নড়বড়ে লাগলো অন্তত আজকের ম্যাচে। তবে ওই যে বললাম আজকের ম্যাচটা কিন্তু জেতার কথা ছিল ইস্ট বেঙ্গলের। প্রথমেই 15 মিনিটের মাথায় নওরেম মহেশ, এই প্লেয়ারটা যেভাবে গোলটা পড়ল, অসাধারণ, এক কথায় অসাধারণ একটা গোল। যেভাবে পুরো ডিফেন্সটাকে বিট করে একদম মাপা একটা বল রাখলেন গোলে, যে সেটা কিন্তু ধরার ক্ষমতা ছিল না ওই গুরপ্রীত সিং সান্ধুর। 15 মিনিটে কিন্তু এগিয়ে যায় ইস্ট বেঙ্গল, যদিও সেই অগ্রগমন কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, লাল হলুদ বাড়িনি। এর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্সের ভুলে একটা পেনাল্টি পেয়ে যায় বেঙ্গালুরু এফসি, বা পেনাল্টিটা আদায় করে নেন সুনীল ছেত্রী। সেই পেনাল্টি থেকে কিন্তু ইকোয়ালাইজ করে দেন সুনীল ছেত্রী। তারপরেও কিন্তু ইস্ট বেঙ্গল প্রচুর চান্স পেয়েছিল, সেগুলো যদি কনভার্ট করতে পারতো আজকের ম্যাচে কিন্তু ইজিলি অন্তত 3টে গোল তো তারা করতেই পারত। এই একটা জায়গায় কিন্তু ইস্ট বেঙ্গলের একটু ইম্প্রুভমেন্ট দরকার আছে, কি আপ ফ্রন্টে যে কটা চান্স পাবো সেকটা যেন গোলে কনভার্ট করা যায়। এইভাবে চান্স মিস করলে কিন্তু পয়েন্টও মিস হতে থাকবে, যার ফল ভুগতে হবে একদম সিজনের শেষে গিয়ে অথবা মাঝখানের দিকে, কারণ তখন কিন্তু এই একটা পয়েন্ট কি দুটো পয়েন্ট অনেক ফারাক গড়ে দিতে পারে। নওরেম মহেশ নন্দকুমারের জন্য যে অসাধারণ একটা বল রেখেছিলেন, ওই বলটা কিন্তু বল করা উচিত ছিল নন্দকুমারের মতো প্লেয়ারের। এছাড়াও কিন্তু প্রচুর ফাউল পেয়েছে ইস্ট বেঙ্গল, কিন্তু সেগুলো কিন্তু আজকে কনভার্ট করতে পারলেন না ক্লেটন সিল। রোজ রোজ তো তার পক্ষেও সম্ভব না ওরকম অবিশ্বাস্য কিছু গোল প্রত্যেক দিন করা। তবে ইস্ট বেঙ্গলের যেটা আমার খুব ভালো লাগলো, যে যখন তারা বল ধরছিল তারা কিন্তু অনেকগুলো পাস খেলছিল নিজেদের মধ্যে, যেটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু অ্যাট্যাকগুলো বিল্ড আপ কিন্তু তারা সেভাবে করতে পারছিল না। আর যে কোটা অ্যাট্যাক তারা বিল্ড আপ করছিল সেখান থেকে কিন্তু এন্ড রেজাল্ট অর্থাৎ যে ফিনিশিং সেটা তারা করতে পারছিল না, যার ফলে কিন্তু আজকে ভুগতে হলো লাল হলুদ বাহিনীকে। তবে আজকের ম্যাচে কিন্তু পার্থক্য গড়ে দিয়ে গেল হাবি হার্নান্ডেজের একটা বিশ্বমানের গোল। হাবি যে লেভেলের প্লেয়ার তার কাছ থেকে ওই ধরনের খেলা কিন্তু এক্সপেক্টেড। প্রথম দুটো ম্যাচে বেঙ্গালুরু এফসি সেভাবে কিন্তু নিজেদেরকে মেনে ধরতে পারেনি, আজকের ম্যাচটা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, একটা জয় তাদের খুব দরকার ছিল, আর সেটা কিন্তু বেঙ্গালুরু এফসির জন্য এনে দিলেন ওই হাবি হার্নান্ডেজ। একটা দুর্দান্ত গোল, গোলটা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না, একটা অসামান্য গোল। তবে আমি কিন্তু আজকে নতুন আসা বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহের তাকে কিন্তু দেখতে চেয়েছিলেন, কিন্তু কোচ কিন্তু তাকে নামাননি।
তবে আমার মনে হয় তিনি যদি ডিফেন্সে আসেন তাহলে যে ডিফেন্সের যে ফাঁক ফোকর তৈরি হচ্ছে সেগুলো হয়তো তো রেকটিফাই হয়ে যাবে। সব থেকে বড় কথা, আজকে যদি ইস্টবেঙ্গল জিততে পারতো তাহলে কিন্তু আইএসএল এর ইতিহাসে প্রথমবারের জন্য তারা টেবিল টপার হওয়ার সুযোগ পেত। তো দেখা যাক নেক্সট ম্যাচে কোচ কার্লোস কোয়াদ্রাত কি চেঞ্জেস করেন তার দলে বা কি ধরনের পরিবর্তন আনেন খেলার স্টাইলে, যাতে করে ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচে 3 পয়েন্ট পেতে পারে। অবশ্যই কিন্তু তিনি আজকের ভুলভ্রান্তিগুলো শোধরানোর চেষ্টা করবেন এবং আগামী ম্যাচে হয়তো আমরা আরও ভালো ফুটবল দেখতে পাবো ইস্টবেঙ্গল দলের কাছ থেকে। তো আজকের ম্যাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ সাবস্ক্রাইবটা প্লিজ কিন্তু করে দিও।